দেশীয় চলচ্চিত্র অঙ্গনের কিং খ্যান খ্যাত অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী বুবলির তারকা খ্যাতির সুবাদে তাদের সন্তান শেহজাদ খান বীরও এখন তারকা বনে গেছে। তাকে ঘিরে নেটিজেনদের আগ্রহের কমতি নেই। নেট দুনিয়ায় বীরের ছবি পোস্ট করা মাত্রই সেটি ভাইরাল হয়ে যায়। ভালোবাসা দিবস উপলক্ষে ছেলেকে নিয়ে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন বুবলি। ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছিল বীরকে নিয়ে তোলা বুবলির ছবিগুলো শাকিব খানের মোবাইলের শুটিং বাড়ি জান্নাতে। আর তা দেখে নেটিজেনরা হিসেব কষতে শুরু করেছেন, তাহলে কি একসাথেই থাকছেন শাকিব বুবলি? এদিকে গত 27 সেপ্টেম্বর বেবি বাম্পের একটি ছবি প্রকাশ করে 2.5 বছর আগে শাকিবের সন্তানের মা হওয়ার বিষয়টি জানান অভিনেত্রী বুবলি। তখনই চারদিকে সরগোল পড়ে যায়। জানা যায় পপু বিশ্বাসের সাথে ছাড়াছাড়ির পর বুবলিকে বিয়ে করেন শাকিব খান। তারপর 2020 সালের শুরুতে যুক্তরাষ্ট্রের একটি ক্লিনিকে শেহজাদের জন্ম হয়। শাকিব খান তখন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন শেহজাদ খান তার নিজের সন্তান। শাকিব ও বুবলির ঘনিষ্ঠজনদের কাছ থেকে জানা যায় 2021 সালের নভেম্বরে শাকিব আমেরিকা যাওয়ার পর থেকেই বুবলির সাথে শাকিবের দূরত্ব তৈরি হয়। বর্তমানে শাকিব বুবলি দুইজনেই 2 মেরুর বাসিন্দা। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলি অভিনীত সিনেমা লোকাল। ছবিটিতে একজন নেত্রীর চরিত্রে দেখা যাবে বুবলিকে। ছবিটিতে বুবলির বিপরীতে অভিনয় করছেন অভিনেতা আদর আজাদ। বর্তমানে লোকাল সিনেমাটির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী স্বপ্নম বুবলি।